নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ মহালয় আর প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। এবার পুজো সবার অনেক ভালো কাটুক, সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো আমাদের বাড়ির সামনে আজকে কালী পুজো হচ্ছে, তো বাড়ির সামনে একটা পুলিশ ক্যাম্প আছে, ওখানে কালী পুজো হচ্ছে, তো ওখানে আমি যাব। আমি বলতে আমার শাশুড়ি মা, আমার ছেলে মেয়ে, তো আমরা সবাই যাব। তো রেডি হয়ে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি রেডি, বেশি কিছু সাজিনি, সিমসাম সেজেছি, সামনেই তো পুজো। বাবা রেডি নি তুমি? এখনো রেডি হওনি, সাজুগুজু করছো? তুমি কোথায় যাবে? পুজুত যাবে। কি খাবে পুজুত গিয়ে? আইসক্রিম খাবে। তোমাকে আইসক্রিম খাওয়াবে পুজু। প্রসাদ খাবে না? প্রসাদ খাবে না, শুধু আইসক্রিম খাবে। নিমনে যাবে, তোমাকে আইসক্রিম দেবে। ও, তুমি খিচুড়ি প্রসাদ খাবে না? এবার আমরা ঘর থেকে বের হয়ে তালা দিয়ে সোজা চলে গেলাম পুজোর উদ্দেশ্যে। এ হচ্ছে গেট, মণ্ডপে গিয়ে দেখো মানুষ অনেক, মানুষ হয়, পুজোটা খুব সুন্দর হয়। এ হচ্ছে ঠাকুর, ঠাকুর দেখে আমরা পুজো হতে হতে এখনো অনেক দেরি। কালী পুজো তো অনেক দেরি করে হয়, তোমরা সবাই জানো। খুব সুন্দর করে সাজিয়েছে মণ্ডপটা। আর এখানে হচ্ছে নাচ গানা, সবাই মিলে আনন্দ করছে। তো বন্ধুরা, আমরা আর বেশি দেরি না করে এবার চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। তো আগে থেকে দাঁড়িয়ে থাকতে হয়, তা না হলে সিট পাওয়া যায় না, অনেক মানুষ হয়। শেষমেশ সিট পেলাম, বসলাম। আমাদের অপর সাইডে শাশুড়ি মা আর মেয়ে বসলো, এক সাইডে আমি আমার ছেলে। দেখো অনেক মানুষ হয়, খুব জমজমাট পুজো। এবার আমরা ফল প্রসাদ খেয়ে নিচ্ছি। ফল প্রসাদ দেওয়ার পর খিচুড়িটাও দিয়ে দিল সাথে। খিচুড়ি তো আমার একদম থাল শেষ, পরিষ্কার, খুব স্বাদ হয়েছে। আমার ছেলে খায়নি, বাড়িতে ভাত খাওয়াতে হবে, আর মেয়ে মানুষ দেখছে, আর শাশুড়ি মাও খেয়েছে। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকো, টাটা।